নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের ডিজনি মেলার শুরুতেই হোঁচট, গান্ধী মেলা চেয়ে বাধা কংগ্রেসের। নির্বাচন উপলক্ষে পুরসভা প্রাঙ্গণে বসল মাস্কট লগো, উদ্বোধন ডিসির। ত্রিপুরার কারমুনে বন বিভাগের চেকপোস্ট বসাতে বাধা মিজোদের, উত্তেজনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুরুতেই হোঁচট খেল প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে আয়োজিত ডিজনিল্যান্ড মেলা। পূর্ব ঘোষণা ও ব্যবস্থা অনুযায়ী শুক্রবার বিকেলে শিলচরে গান্ধী মেলার মাঠে এই মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। যথাসময়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, ঠিক তখনই উদ্বোধনে বাধা দিলেন শিলচর জেলা কংগ্রেস কর্মকর্তারা। ট্রাঙ্ক রোডের মেলার গেটের সামনে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা কর্মীরা মেলার নাম বদলে গান্ধী মেলা করার দাবিতে এলাকা উত্তপ্ত করে তোলেন। এদিন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, শহর কমিটির সভাপতি সজল বণিকের নেতৃত্বে কংগ্রেসীরা ডিজনিল্যান্ড মেলা আয়োজনের প্রতিবাদ জানান। তাদের দাবি, এই মেলা বন্ধ করতে হবে, মেলার নাম গান্ধী মেলা রাখতে হবে। ডিজনিল্যান্ড মেলা নামকরণে তাদের আপত্তি রয়েছে, কারণ যুগ যুগ ধরে এখানে গান্ধী মেলা হয়ে আসছে। কোভিড-19 আবহে শিলচর পুরসভা তথা জেলা প্রশাসন গান্ধী মেলা বন্ধ রেখেছে, কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী সবকিছু বিবেচনা করে জেলা প্রশাসন যেহেতু মেলা অনুষ্ঠিত করতে দিয়েছে তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু গান্ধী মেলার পরিবর্তে ডিজনিল্যান্ড মেলা নামকরণে তাদের আপত্তি রয়েছে। আজকে আমরা এটাকে সমর্থন করছি, কিন্তু দুঃখের বিষয়, কে বা কোন দালাল চক্র এই গান্ধীজির নামকে ধূলিসাৎ করে, এই গান্ধীজির নামকে লুটিয়ে আজকে ডিজনি নামে একটা মেলার ব্যবস্থা করেছে। এবং যে ডিজনি নামে মেলা করেছে, আমি এই যে প্রশাসন আছে বা যারা ব্যবস্থাপক আছে তাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে প্রশাসন বা মিউনিসিপ্যালিটি যদি মেলা করতো তবে কি কোভিড আসতো? আর আজকে যে প্রাইভেটকে দেওয়া হয়েছে, এটার মধ্যে কি আমাদের করোনার কোভিড আসবে না? আমাদের দাবি, আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আজকে এখানে এই গান্ধী মেলার প্রতিবাদ করছি এবং আজকে এই উদ্বোধন করতে আমরা দেব না। কেননা আজকে এই গান্ধী মেলাকে এক গান্ধীজিকে অপমান করে এখানে ডিজনি মেলা করে আজকে এই মেলা আমরা কোনো দিনও করতে দেবো না। আমরা পঞ্চায়েত প্রশাসনের কাছে আজকে আমরা জিজ্ঞেস করছি, ডিসি মহোদয়কে জিজ্ঞেস করছি, ম্যাডাম আপনি যখন গান্ধী মেলা পৌরসভার আপনার একজন প্রতিনিধি, আপনার একজন একজনই অফিসার বসানো সত্ত্বেও আজকে আপনি গান্ধী মেলা করতে পারেননি, আপনি কেন ভাই, কেন আপনি ডিসি মেলা? এদিকে মেলার আয়োজক কমিটির ম্যানেজার মুক্তার আহমেদকেও ঘেরাও করে মেলা উদ্বোধনে বাধা দেন তারা। কংগ্রেস কর্মীদের বক্তব্য, শিলচর পুরসভা প্রতি বছর এখানে গান্ধী মেলা অনুষ্ঠিত করে আসছে, আর এই মেলা থেকে যে পরিমাণের অর্থ আসে তা পুরসভা উন্নয়নমূলক কাজে ব্যয় করে, সরকারের তহবিলে অর্থ জমা হয়। কিন্তু এবার ব্যক্তিগত মালিকানায় মেলা আয়োজন করা হয়েছে, তাই মেলার লাভের অংশ সরকারি তহবিলে জমা না হয়ে ব্যক্তি মালিকরা উপকৃত হবেন, তাই এই মেলা করতে দেওয়া হবে না। তবে গান্ধী মেলা নামাকরণ করে লাভের অংশ পুরসভায় জমা হলে মেলা অনুষ্ঠিত করতে আপত্তি নেই। আমরা দেখেছি প্রত্যেকটা জিনিসে যেভাবে সিন্ডিকেট চলছে এই সরকারের আমলে, এখন মেলা নিয়েও সিন্ডিকেট শুরু হয়েছে। সেই গান্ধী মেলাকে বন্ধ করে যদি গান্ধী মেলা হতো তো রেভিনিউটা গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি খাতে যেত, যেমন সেই রেভিনিউ দিয়ে আমাদের শিলচর শহরে উন্নতি হতো। সেই রেভিনিউটি বন্ধ করে দেখা যায় একটা প্রাইভেট পার্টিকে দিয়ে সেখানে সেই জায়গাতেই সেই গভর্নমেন্ট ল্যান্ডেই দেখা যায় যে ডিজনিল্যান্ড নামক মেলা দিয়ে আজকে মেলা উন্মোদন করা কথা। আমরা কালকে জেলাশাসককে জানিয়ে দিয়ে আসছি আমরা সেই মেলা হতে দেবো না। সেই মেলা রেভিনিউটা কোথায় যাবে, কোনো না কোনো কেউ পকেট ভরবে। কাছাড়ের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, আর এই ঐতিহাসিক পটভূমিকে এবারের নির্বাচনে উদযাপন করবে কাছাড় জেলা প্রশাসন। পুরসভার প্রাঙ্গণে এবারের নির্বাচনে জেলার মাস্কট লগো উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি করেছেন জেলাশাসক কীর্তি জল্লি। সুইফ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি পুরসভার সাফাই কর্মীদের সম্মান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাবান সহ অন্যান্যরা। हम जो इलेक्शन अभी लड़ने जा रहे हैं 2021, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से हमारी प्रयास ये है कि जितने लोग अगर वोटिंग कर सकते हैं उतना ही अच्छा होगा डेमोक्रेसी प्रमोट करने के लिए।
कटिहार जिले में लिटरेसी रेट वन ऑफ द हाईएस्ट इन द स्टेट है, अराउंड 80% है। हमारा वोटिंग परसेंटेज कैन इंप्रूव मच मच मोर, इसीलिए हम स्पेशली फोकस करना चाहते हैं विमेन वोटर्स पे। हमारी फोकस है टाउन में वोटिंग परसेंटेज बढ़ाने के लिए, स्पेशली फर्स्ट टाइम वोटर्स जो है उनको एनकरेज करना चाहते हैं। हमारी सिटी में बहुत पुराने कॉलेजेस हैं, एस्टैब्लिश कॉलेजेस हैं, आजू बाजू के जिलों से भी आते हैं ये बच्चे। अगर हम प्रमोट कर सकते हैं कि फर्स्ट टाइम वोटर्स प्लीज गो एंड कास्ट योर वोट, हमारी टर्नआउट भी अच्छा होगा एंड ये जो फ्यूचर सिटीजन ऑफ द कंट्री है इनको देश बनाने में एक भाग भी मिलेगा। इसीलिए ये प्राइड ऑफ बीइंग फ्रॉम कचार ये हम सेलिब्रेट कर रहे हैं, गर्व कचार कि मैं कचार से हूं और मैं ये इसके बारे में गर्वित हूं और इसी लेगेसी को और आगे लेके जाने के लिए हमारी मतदान हमको सहायता करेगा। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ত্রিপুরা মিজোরাম সীমান্তের জম্পুই হিল একটি পর্যটন কেন্দ্র হিসেবে উভয় রাজ্যবাসীর কাছে খুবই পরিচিত। বর্তমানে উক্ত বনাঞ্চলে বন দস্যুদের কুনজর পড়ায় উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল, ফলে এ নিয়ে স্বাভাবিকভাবে চটেছেন এলাকার পরিবেশপ্রেমীরা। এসব গণ অভিযোগের ভিত্তিতে অবশেষে বন দস্যুদের বাগে আনতে কানমুনের সড়কের পাশে গতকাল সকালে ত্রিপুরা রাজ্যের বন দপ্তরের কর্মীরা একটি অস্থায়ী চেকপোস্ট বসাতে গেলে আপত্তি ঘটে। খবর পেয়ে ছুটে আসে মিজোরামের আয়ার বাহিনী, তারা এখানে চেকগেট বসাতে বাধা দেয় ত্রিপুরার বন কর্মীদের। তাদের দাবি এই জায়গাটি নাকি মিজোরাম সরকারের, ফলে তারা নির্মীয়মান গেটটি ভেঙে গুড়িয়ে দেয়। এতে মিজোরামের আয়ার বাহিনীর দ্বারা আক্রান্ত হন ত্রিপুরার বেশ কজন বন কর্মীরাও। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা উত্তর ত্রিপুরা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। अच्छा वाला कुकी भी सकता है, अभी तो किया ये उसी भी लगाता है। नहीं हमने तो हमारा जो गवर्नमेंट मैप है वो मैप हमने लाया, वो तो है, वो तो चेक प्योर कका से लिखाओ, कोई बात नहीं। अभी तो इसको लगाना सब ठीक नहीं है। ठीक है हमने लगाया, अगर आपको कका से ऑफिस से लगाओ ना कोई बात दीजिए, हमें कोई आपत्ति नहीं है। आप अगर इसको निकालना चाहते हैं आप निकाल लीजिए, हमें कोई आपत्ति नहीं है। इधर में आप लोग का टाइम में बोलो वो ना हम लोग का फोन करके एक साथ इधर में एक जगह में मीटिंग करो दो मिल रहे तो ये तो होगा। আসন্ন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণায় অবশেষে ঢাকে কাঠি পড়ল। এবার আসামে তিন ধারায় ভোট অনুষ্ঠিত হবে, তা শুরু হবে আগামী 27 মার্চ থেকে। শুক্রবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান। প্রথম পর্যায়ে ভোট হবে আগামী মাসের 27 তারিখে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভোট অনুষ্ঠিত হবে আগামী 1 এপ্রিল ও 6 এপ্রিল এবং ভোট গণনা করা হবে আগামী 2 মে। এদিন আসাম সহ 4টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়। বাকি রাজ্যগুলো হল পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি। ফার্স্ট ফেজ 47 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস ইস্যু অফ নোটিফিকেশন 2nd মার্চ, লাস্ট ডেট অফ নমিনেশন 9th মার্চ, স্ক্রুটিনি অফ নমিনেশন 10th মার্চ, last date of withdrawal of candidature 12th March, date of poll 27th March, date of counting 2nd May. I shall not read 2nd May again and again because that is the date of counting is same for all the elections. Am I clear? Can I go to the next? Assam second phase, 39 constituencies, issue of notification 5th March, last date of nomination 12th March, last date of withdrawal of candidature 17th March, date of poll
1st April. If it is clear, I can go to next. It's clear? We can even read out the names of assembly constituencies, but that is going to be available to you, right? Assam third phase, final phase, 40 assembly constituencies. Issue of notification, 12th March. Last date of nominations, 19th March. Scrutiny of nominations, 20th March. Last date of withdrawal of candidature, 22nd March. Data poll, 6th April. মাঘে পূর্ণিমা মহোৎসব ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমত স্বামী প্রণবানন্দজী মহারাজের 126তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শুক্রবার। শোভাযাত্রাটি মালিনীবিল স্থিত ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুনরায় আশ্রমে ফিরে তার সমাপ্তি হয়। এদিন বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শনিবার ভোর 4টে থেকে মঙ্গলারতি, গীতাপাঠ, দীক্ষা, পূজারতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো। আগামীকাল সকাল থেকেই শুরু যাবে গীতা পাঠ, গীতা সংঘগীতা, গুরু মহারাজের জীবনী পাঠ করে তারপরে অন্নকূট মহোৎসব, মহাপ্রসাদ বিতরণ, এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে। সন্ধ্যা 5:35 প্রণবানন্দজির জন্মক্ষণকে স্মরণ করার জন্য 126 প্রদীপ দিয়ে আমরা, প্রদীপ প্রজ্বলিত করে আমরা স্মরণ করবো তাকে। এরপর ধর্মসভায় 6টায় ধর্মসভার প্রধান অতিথি আছেন শ্রীমৎস্বামী তারানন্দজী মহারাজ, ভারত সেবাশ্রম কুরুক্ষেত্র অধ্যক্ষ এবং প্রধান বক্তা শ্রীমৎস্বামী মৃণ্ময়ানন্দজী মহারাজ, আমি নিজে আর আরও দুজন আছেন মাননীয় গোবিন্দপুরকাস্থ শিক্ষাবিদ মাননীয় অতীন দাস, সাহিত্যিক লেখক তিনি আছেন, এরকমভাবে তারপর হচ্ছে বৈদিক শান্তিযজ্ঞ। এদিনের শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের কুরুক্ষেত্র শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তারানন্দজী মহারাজ, শিলচর শাখার অধ্যক্ষ স্বামী নির্ময়ানন্দজী মহারাজ, গৌরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী দিবায়ন চক্রবর্তী প্রমুখ। শুক্রবার সোনাই পৌর এলাকার প্রবেশদ্বারের শুভ উদ্বোধন করলেন সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন বারহালি এলাকায় থাকা প্রবেশদ্বারটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। একই দিনে সোনাই তোলারগ্রাম অঞ্চলে প্রায় 1 কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি পূর্ত সড়কের কাজের সূচনা করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, সীমা যেখানে ওই জায়গা থেকে এন্ট্রি পয়েন্ট গেট, যে গেটে একটা স্মৃতি থাকবে, সোনাই টাউন কমিটি প্রথম হয়েছে 2017-তে এর মাঝে এটা মিউনিসিপ্যালিটি হয়েছে, আর প্রথম বডি যে সময় যে চেয়ারম্যান, ভাইস চেয়যারম্যান, ওয়ার্ড কমিশনাররা ওই সময়কুর জেলা উপায়ুক্ত যিনি ছিলেন এবং ওই সময় সিও যিনি ছিলেন, সবের নাম এখানে গেইটের মানে উল্লেখ করা আছে। আর এটা এটা ইতিহাস থাকবে যে সোনাই পৌরসভার প্রথম যেটা গঠন হওয়াতে যেটা গেট, এন্ট্রি পয়েন্টের গেটে সমস্ত উল্লেখ করা আছে। আর এখান থেকে সোনাই পৌরসভা শুরু হবে, সোনাই মূল পৌরসভার 3টা রাস্তা আছে, পর্যায়ক্রমে আমরা ওই 2টা রাস্তাতেও আমরা এন্ট্রি পয়েন্ট গেট করব। আর সোনাই এয়ারপোর্ট থেকে সোনাই ডেভেলপ, সোনাই মিউনিসিপ্যালিটি অজস্র পর্যাপ্ত পরিমাণে ডেভেলপমেন্টের কাজ চলতেছে, ফ্লাশ লাইট লাইট লেগেছে, এরপরে আপনার ড্রেনের কাজ মিউনিসিপ্যালিটির মানে ভিতরে, যেটা আসাম সরকারে পূর্ত বিভাগে প্রত্যেক মিউনিসিপ্যালিটিকে 1 কোটি টাকা দিয়েছে, ওই 1 কোটি টাকার রাস্তারও আজকে শিলান্যাস করলাম। উত্তর শিলচরে উদ্বোধন হলো বহু আকাঙ্ক্ষিত স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহ অতিথিশালা। ইটখোলা সংলগ্ন সংস্কৃত টোলির পাশে উদ্বোধন হওয়া এই ভবন হোক সমাজ সংস্কার এবং মানুষ তৈরির প্রতীক। উদ্বোধনী সভায় উপস্থিত হয়ে এই বক্তব্য করলেন আমন্ত্রিত অতিথিরা। ভবনটি শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার বিকেলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় মুখ্যমন্ত্রীর বরাক সফর বাতিল হয়। এলাকার বিশিষ্ট বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষাবিদ পার্থসারথী চন্দ্র পৌরোহিত্যে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজী মহারাজ, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে এই প্রেক্ষাগৃহ নির্মাণ করতে প্রায় 1 কোটি টাকা ব্যয় করা হয়। পূজা করি দেবতা হয়ে গেছে,
একই শরীর যে যেটাকে পারে উন্নতি করতে পারে। বলে গেছেন যে এতে লোক শিক্ষা হয়, আপনাদের এখান থেকেও যদি লোক শিক্ষা হয়, মানুষ তৈরি যদি হয় এখান থেকে, তাহলে সেটাই হবে স্বামী বিবেকানন্দের চরণে আপনাদের সর্বশ্রেষ্ঠ উপহার। এবং সেই চালিয়ে নিয়ে আসা মানুষ তৈরি, লোক শিক্ষা, সংস্কৃতির উন্নতি, এই অঞ্চলের যেসব লোক ছেলে মেয়েরা আছে সবাইকে নিয়ে, এটা যেন একটা আখড়া না হয়ে যায়, ততগুলো লোক একটা ইয়ে করে এটাকে আমরা এরকম যেন না হয়, এটা মানুষের কাজে লাগবে, সবার কাজে লাগবে। স্বামীজি দাঁড়িয়ে আছেন, স্বামীজি মানুষের জন্য এসেছিলেন, আপনি আর শুনেছেন অতীনবাবু বলেছেন লোক যাকে ভুল করে মানুষ বলে আমি সেই মানুষরূপী দেবতার সেবক, সবার মধ্যে আমাদের ভগবান আছেন, আমাদের সবার মধ্যে ক্ষমতা আছে। শুক্রবার তীরভূমের মাড়ুগাঁওয়ে ষোলো প্রহর ব্যাপী জগৎমঙ্গল হরিনাম কীর্তন সম্পন্ন হল। অন্যান্য বছরের মতো এবারও লোয়ারপুয়া ব্লকের তীরভূম মাড়ুগাঁও স্থিত শিব মন্দির প্রাঙ্গণে ষোলো প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। গত 23 ফেব্রুয়ারি অধিবাসের মাধ্যমে সংকীর্তন শুরু হয়েছিল। বৃহস্পতিবার কীর্তন দেখতে আসা অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে উপস্থিত থাকেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শুক্রবার নগর পরিক্রমা শেষে দধিভাণ্ড ভঞ্জন ও মহালুটের মাধ্যমে এই মহোদি অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই মাড়গাঁও শিববাড়িতে যে বাইরে থেকে কীর্তনীয় দল আসে, এই বছরও নবদ্বীপ থেকে রাধারানী এসেছে, হাইলাকান্দি থেকে নাম সুন্দর, জামনগর থেকে শিবশক্তি, বৈঠাকাল থেকে রাসবিহারী সম্প্রদায়, লোকেল নিত্যান্ত সম্প্রদায়, এরা ওরা কীর্তন পরিবেশন করে। গত 23 তারিখ আমাদের এখানে অধিবাস হয়েছে এবং 24-25 আজকে 25 তারিখ কন্টিনিউ কীর্তন চলছে। 26 তারিখ আগামীকাল খুলনা, খুলনা উপলক্ষে ধর্মনগর থেকে শিবানী দেবনাথ এসে খুলনা কীর্তন করবেন। এই মন্দিরের বিশেষ অবদান জানি না কি, যে মানুষের মনে অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে মানুষ করে, মানুষ করে মানুষ সাকসেসও হয়, বুধ পর মানুষ ছুটে এখানে এসে মনের যেটা বাসনা করে বাসনা পূর্ণ হয়। বেতন বঞ্চিত কর্মরত প্রাথমিক শিক্ষকদের নিযুক্তির দাবিতে সরব হয়েছে সারা আসাম বেতন বঞ্চিত কর্মরত প্রাথমিক সংস্থা। শুক্রবার উপদেষ্টা রফতাব উদ্দিন মজুমদার সংস্থার পক্ষ থেকে বেতন বঞ্চিত শিক্ষকদের নিযুক্তির দাবি জানান। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আমরা দুইজন বঞ্চিত আছি, যে সাতজন আমরা জমা দিছিলাম, এই সাতজন থেকে আমরা এখন দুইজন বঞ্চিত হয়ে গেছি এখান থেকে। আমি রাস্তাপতির মজুমদার 362 নম্বর সুদর্শনপুর এলপি স্কুল। দীর্ঘদিন যাবৎ আমি বহু চেষ্টা কষ্ট কষ্ট করছি এবং আমি এই ব্যাপারে একটা কেসও পুটা ফোরছি ট্রাইব্যুনালে। আমার কেসের নাম্বার হলো 26 ATA 2011 এবং ইকবাল সাহেব তাই নিজে প্র্যাকটিক্যাল ফিল্ডও ইনকোয়ারি করে তাই রিপোর্ট দিছে। পরে আমি জানতে পারলাম যে সরকার মহোদয় আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আমাদের একটা সুরাহা দেওয়ার জন্য আমি কেস পেন্ডিং রাখি দিছি, ওই সুরাহা হয়ে যাও, যার কারণে আমরা নিজের সব কিছু রেকর্ডপত্র জমা দিছি। এদিন হাইলাকান্দিতে মনোহরণ কমিশনের তালিকাভুক্তদের শীঘ্র নিযুক্তি দেওয়ার জন্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানান তারা। শুক্রবার উধারবন পানগ্রাম জিপির দীঘিরপাড় চৌমাথায় দীর্ঘদিনের পুরনো বরশিঙ্গা রাস্তার শিলান্যাস সহ উধারবন বিধানসভা সমষ্টির রাস্তার কাজের কেন্দ্রীয় প্রকল্পগুলো শিলান্যাস করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন SOPDG প্রকল্প সহ ODS প্রকল্পের কাজের সূচনা করেন তিনি। কাজগুলো প্রায় 10 কোটি টাকার বলে জানান তিনি। তাছাড়া এদিন লাইসং রাজাবাজারে প্রায় 2 কোটি টাকার কাজের শিলান্যাস করেন। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, টোটাল SOPDG তিনটা প্যাকেজ আছে, প্রতিটা প্যাকেজে তিনটে চারটে করে আছে, সেখানে 10 কোটি টাকার। আর ODS আরও 8টা আছে, সমগ্র যতগুলো স্কিম সব আমরা সেন্ট্রালি করেছি, আর এরপরে আমাদের খুব শীঘ্রই 2-1 মধ্যে কাজ আমরা স্টার্ট করে দেব। শিলান্যাস অনুষ্ঠান মাত্র শেষ হলো, আর মাত্র আমরা জানলাম
আমাদের নির্বাচন আয়োগ দিন ঘোষণা করেছেন, কিন্তু বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা কবে ডেট ঠিক এখনও জানা যায়নি। খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারও উনি সমস্ত কিছু ব্রিফ করবেন। আর এইমাত্র আমাদের এখানে দলীয় কার্যকর্তারা সাধারণ ভোটাররা এসছেন এবং জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 5 বছর সময়সীমার মধ্যে আমরা যেগুলো কাজ করছি প্রায় 350 কোটি টাকার কাজ চলছে শুধু উদারবন্দে, আর শুধু রাস্তার কাজ। আর বরাক উপত্যকার বা যদি আমরা হিসাব করি প্রায় 4,500 কোটি টাকার ইয়ে হচ্ছে কাজ এসছে। এবং আশা রাখছি আজকের দিনে সমস্ত শিলান্যাস হয়ে গেছে আর আমরা খুব শীঘ্রই সেটা পূর্ণ রূপ নেওয়ার জন্য পুরো দমে আমরা কাজ চালাবো। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির অন্যতম কর্মী সুরেন্দ্র প্রসাদ সিংহ সদ্য প্রয়াত চণ্ডীখাটির মৃত বিমল তাঁতির বাড়িতে পৌঁছে তার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, এদিন মৃতের শ্রাদ্ধাদি কর্মীর জন্য আর্থিক অনুদান তার পরিবারের হাতে তুলে দেন তিনি। খুবই দুঃখিত এই ঘটনাটা। ভালোভাবে কাজ করবি, কোনো অসুবিধা হলে তোদের পাশে আছি আমি, ঠিক আছে না? যখনই বলবে আমি আসবো, চিন্তা করবি। গভর্নর গার্লস ভলিবল মিশন থেকে সোনাই অঞ্চলের সরকারি স্কুলের ছাত্রদের মধ্যে ভলিবল বিতরণ করা হলো বৃহস্পতিবার। স্থানীয় এমভি স্কুলে এক সভার মাধ্যমে সামগ্রীগুলো বিতরণ করেন সোনাইয়ের বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমনুল হক লস্কর ও কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি। এদিন কয়েকজন ছাত্রের হাতে ভলিবল ও নেট তুলে দেন তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল আধিকারিক সুদীপ দে, বিইও লিপিকা সিনহা প্রমুখ। পরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, दिया जाएगा वॉलीबॉल से ये आसान है कि आप देखेंगे चेस सिर्फ 2 लोग खेल सकते हैं, कभी कभी वो पॉन्स भी छूट जाते हैं, घूम जाते हैं, कैरम्स का कॉइन छूट जाता है। वॉलीबॉल के लिए हमको ज़्यादा सेटअप नहीं चाहिए, फ्लोर प्रिपरेशन नहीं चाहिए, बहुत ही आसान और हर कोई खेलने वाला गेम है। एंड इसमें फ्लेक्सीबिलिटी है, मूवमेंट है, हाथों का मसल्स का भी स्ट्रेंथन होता है। मोर इम्पॉर्टेंटली इसमें गर्ल्स भी कम्फर्टेबली पार्टिसिपेट कर सकते हैं, इसीलिए ये वॉलीबॉल डिस्ट्रीब्यूशन प्रोग्राम लिया गया है। हमारे डिस्ट्रिक्ट में 138 स्कूल्स में अभी आज डिस्ट्रीब्यूट होगा। सेरेमोनियली तो आज 5 स्कूल में कर रहे हैं। मैं आभारी हूँ कि अमिनुल सर ने इतना शॉर्ट टाइम में एक्सेप्ट किया है। एक्चुअली ये DC कॉन्फ्रेंस हॉल में डिस्ट्रीब्यूट करने का प्रोग्राम था। हमें लगा कि स्कूल जाने का मौका जनरली मिलता नहीं है, टाइम नहीं होता है, हमेशा काम रहता है, तो एटलीस्ट इस माध्यम से सोना एमबीए स्कूल का एक विजिट भी हो सकता है करके। अभी हम भुवन वाली टीकरण का वो हाई स्कूल से विजिट करके आ रहे हैं, तो इस माध्यम से ये स्कूल भी देखने के लिए मिला है। मैं स्पेशली गर्ल स्टूडेंट्स को रिक्वेस्ट करना चाहती हूँ, आप एक्टिवली खेलिएगा। शेष करने आगे विशेष विशेष अमर बांग्ला खबर आरो एक बार। শিলচরে ডিজনি মেলার শুরুতেই হোঁচট, গান্ধী মেলা চেয়ে বাধা কংগ্রেসের। নির্বাচন উপলক্ষে পুরসভা প্রাঙ্গণে বসল মাস্কট লগো, উদ্বোধন ডিসির। ত্রিপুরার কারমুনে বন বিভাগের চেকপোস্ট বসাতে বাধা মিজোদের, উত্তেজনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।